কি হলো আজকে, তুমি এমন শুরু করছো কেন? আরে চুপ করে থাকো তো, তুমি শুধু দেখো আমি কি করি। আজকে তোমাকে আমি অন্যভাবে আদর করব, দুজনে অনেক এনজয় করব, বুঝছো? ও আচ্ছা, তাই বুঝি। আজ হঠাৎ এত আনন্দ তোমার মধ্যে? আরে সেটা পরে বলতাছি, তুমি শুধু চুপ করে দেখো আমি কি করতেছি। আচ্ছা আদর করবো ভালো কথা, কিন্তু শিকল দিয়ে বাঁধতেছো কেন তুমি আমাকে? তোমাকে বললাম না আজ এক অন্য লেভেলের এনজয় করব, সেই জন্যই তোমার হাতটা শিকল দিয়ে বাঁধলাম। বুঝলাম তুমি অনেক আদর করবা, কিন্তু তাই বলে শিকল দিয়ে হাত বাঁধতে হবে কেন? তাও আবার তালা মেরে দিছো, এটা আবার কেমন ধরনের আদর? দেখো ফাহিমা, আমি তো তোমাকে প্রথমেই বলেছি আজ আমি তোমার সাথে অন্যভাবে এনজয় করব, তুমি শুধু দেখতে থাকো। তুমি আমার স্ত্রী, আমার যেমনি ইচ্ছা আমি তোমার সাথে এমনি এনজয় করব, বুঝো না? মাথা ধরতেছে আমার, এমন করতেছে কেন? জান, আমার মনে হয় ও অজ্ঞান হয়ে গেছে, আমি কি খাটের নিচ থেকে বেরিয়ে আসবো? হ্যাঁ জান, বের হয়ে আসো, ও অজ্ঞান হয়ে গেছে, আমি ওর কোকের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, জলদি করে আমার হাতটা খুলে দাও, ও আবার টের পেয়ে যাবে। তোমার শিকল খুলে দিচ্ছি, কিন্তু কিভাবে খুলবো? এটা তো তালা দেওয়া, চাবিটা দাও আমি খুলে দিচ্ছি। আরে চাবি চাবি মনে রিফাতের পকেটে আছে, দেখো তো। ঠিক আছে আমি দেখতেছি। আরে কই, ওর পকেটেও তো চাবি নেই, কি করব এখন? পকেটেও নাই? আচ্ছা তুমি ড্রয়ারে খুঁজে দেখো তো, জলদি করো আমার হাতটা খোলো তাড়াতাড়ি। ঠিক আছে তুমি থাকো, আমি ড্রয়ারটা খুঁজে দেখতেছি, তাড়াতাড়ি করো। কই, আমি তো ড্রয়ারও চাবি পাইলাম না, কি করবো এখন বলো? আচ্ছা শুনো, বাদ দাও, তুমি আগে বলো টাকাগুলো কোথায় রাখছে, আগে টাকাগুলো আমি উদ্ধার করি। আরে বাবা, টাকাগুলো তো তুমি পাবাই, আগে আমার হাতটা খোলার ব্যবস্থা করো। শুনো, তোমার হাত খোলা যাবে না, তুমি আগে বলো টাকাগুলি কোথায় রাখছো। শোনো, আগে তুমি আমার হাতটা খোলো প্লিজ, তারপর দুজনে মিলে না হয় টাকাগুলো খুঁজবো। শোনো, তোমাকে আমি বারবার বলতেছি, তোমার হাত আমি খুলে দিব না, আমার টাকা চাই, টাকা। বলো টাকাগুলি কোথায় রাখছো, আমাকে আগে টাকাগুলি দাও। শোনো, আগে তুমি আমার হাতটা খোলো প্লিজ, তারপর না হয় দুজনে মিলে টাকাটা খুঁজবো। আমার হাত না খুললে আমি তোমাকে টাকা দেবো না, আমার চেয়ে তোমার কাছে টাকার মূল্য বেশি হলো? হ্যাঁ আমার কাছে টাকার মূল্যই বেশি, তুমি বলো টাকাগুলি কোথায় রাখছো, না হলে কিন্তু তোমাকে আমি বালিশ চাপা দিয়ে। আরে আরে তুমি কি করতেছো এসব? বলছি বলছি বলছি, শোনো বলছি, শোনো, আমার চেয়ে যেহেতু তোমার কাছে টাকার মূল্য বেশি, রিফার টাকাগুলো এয়ারড্রপের ভিতরে রাখছে, দেখো। ঠিক আছে আমি ওখানে গিয়ে দেখি টাকাগুলো পাই কিনা। জি স্যার, আপনারা কি থানা থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি মেসেজ করেছি। ও আপনারা বাসার সামনে চলে এসেছেন? আচ্ছা আচ্ছা, আপনারা তাহলে ভেতরে ঢুকেন, আসামি দুজনেই কিন্তু রুমের ভেতরে আছে। ওকে ওকে, থ্যাংক ইউ। রিফাত, তুমি? হ্যাঁ আমি। রিফাত দেখো না, এই লোকটা আমার ক্ষতি করার চেষ্টা করতেছে, তুমি আমাকে বাঁচাও প্লিজ। আরে থাম, তুই যে কোকের সাথে কি মিশিয়েছিস সেটা আমি আগে থেকে বুঝতে পেরেছি, তাই আমি কোকটা না খেয়ে ঘুমের ভান করেছি। তুই কি ভেবেছিস, হ্যাঁ কি ভেবেছিস, আমাকে ঘুমের মধ্যে রেখে ঘুমের ওষুধ খাইয়ে তারপর তুই হোস্টিনষ্টি করবি না, নোংরামি করবি? হ্যাঁ শুন, আমি আগে থেকেই জানতাম, আগে থেকে আমার সন্দেহ ছিল তোর উপর, তুই যে আমাকে রেখে তুই আরেকটা ছেলের সাথে রঙ্গুলিলে মত্ত থাকিস, আর আজকেই কিনা ওই ছেলেকে বাসায় ডেকে এনে রঙ্গুলিলে মত্ত হওয়ার জন্য আমাকে কোকের সাথে ঘুমের ট্যাবলেট মিশিয়েছিস খাওয়ার জন্য। কি ভেবেছিস আমি খেয়ে শুয়ে থাকবো, তারপরে তুই আমার টাকায় তুই রঙ্গুলিলে মত্ত হবি, আনন্দ করবি? না না কখনো। শুন, যারে আমি সন্দেহ করছিলাম তুই তারাই এই বাড়িতে নিয়ে আসছস রঙ্গুলিলে মত্ত হওয়ার জন্য। অপেক্ষা কর, বাসার সামনে পুলিশ আছে, শুধু আমি দরজাটা খুলবো, মার মার করে ঢুকে যাবে এবং তোদেরকে অ্যারেস্ট করবে। অপেক্ষা কর, একটু পরেই পুলিশ আসতেছে, শুধু আমার দরজা। এই কই যাস, কই যাস, দরজা খুললেই কিন্তু পুলিশ আছে, আর কত দূর পালাবি? আমার সব দরজা জানালা সব কিছু বন্ধ, আর সব কিছুর চাবি আমার কবজায়, বুঝছস? দরজা খুললেই পুলিশ তোদের দুজনকে অ্যারেস্ট করবে, কত দূর যাবি? হ্যাঁ কত দূর পালাবি? লাভ নাই। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, তুমি না আমাকে অনেক ভালোবাসো, দেখো আমরা নতুন করে আবার সব কিছু শুরু করব, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ, আমার হাতটা খুলে দাও। তোমার হাত খুলে দেব? ও
হাত খুলে দিলে তো তুমি তোমার নাগরের সাথে পালাতে সুবিধা হবে। হ্যাঁ কেন, তোমার নাগর তোমার হাত খুলে দেয়নি? আমি চাবিটা তো ডয়ারের মধ্যেই রাখছি। শুনো, তুমি যে কাজ করেছো, যে পাপ করেছো, সেই পাপের শাস্তি তোমাকে পেতেই হবে। আমি এত অমানুষ না, এত দুশ্চরিত্র ছেলে না যে তোমার মতো বিবেকহীন কাজ করব, তোমার মতো নোংরামি কাজ করব। তোমার শাস্তি তোমাকে পেতেই হবে, তোমাকে আমি ছেড়ে দেব, ভয় পেও না। এই চল। তার মানে চাবিটা রিফাত ডয়ারে রাখছিল আর সাজ্জাদ আমার সাথে মিথ্যা কথা বলেছে? ও চাবিটা খুঁজে পায়নি, আমি এখন বুঝতে পারছি। সাজ্জাদ আমাকে ভালোবাসেনি, ভালোবাসার মিথ্যে নাটক করেছে, ও আমাকে ঠকিয়েছে। আমার এত সুন্দর সংসার ওর কারণে নষ্ট হয়ে গেছে। কি করব এখন আমি? আমি যা করেছি একদম ঠিক কাজ করি। আমি জানি আমার এই পাপের শাস্তি আমাকে পেতেই হবে। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি এই মুখ আর কাউকে দেখাতে পারবো না। সত্যিই পুরো পৃথিবীর কাছে আমি অপরাধী হয়ে গেলাম।